একদিনে দেশের পাঁচ জেলায় প্রাণ গেল নয় জনের, আহত হয়েছেন আরও তিনজন। সকালে ময়মনসিংহের তারাকান্দা এলাকায় হালুয়াঘাট থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক মারা যান। আহত অবস্থায় পিকআপে থাকা দুই ব্যবসায়ীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে ঝিনাইদহের মহেশপুরে ট্রাক ও সিএনজির অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও তিনজন। এছাড়া সড়ক দুর্ঘটনায় পাবনায় একজন, মেহেরপুরে একজন এবং লক্ষ্মীপুরে আরও একজন নিহত হয়েছেন।